আজকে আমি আপনাদের দেখাচ্ছি পেঁপে দিয়ে মুগ ডাল। এখানে 200 গ্রাম মুগ ডাল আছে, কাঁচা মুগ ডাল রয়েছে, এখন অব্দি কিছু করিনি। মাঝারি সাইজের একটা পেঁপেকে ধুয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি, আধখানা পেঁপেকে, গোটা না, মাঝারি সাইজের একটা পেঁপের আধখানাকে কেটে ডুমো ডুমো করে রাখা। এখানে সামান্য একটু হলুদ, 1 টিস্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন পাঁচফোড়ন, আর কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা, 1 টিস্পুন চিনি, স্বাদ মতো নুন, তেল থাকবে, রান্নায় তো লাগবেই, ফোড়নে থাকবে এই 5 ফোড়ন জিরের সঙ্গে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে থাকবে। এবার দেখাচ্ছি, একটা আদা রেখেছি, আদার টুকরো 2 ইঞ্চিটা আদার টুকরো রেখেছি, এটাকে আমি আদাটাকে এখনো কিছু করিনি, এটাকে একটু গ্রেট করে ডালটায় দেবো, সেটা পরে দেখাচ্ছি। এইবার আমি দেখাই কিভাবে পেঁপে দিয়ে মুগ ডালটা করছি। এই ডালটাকে একটা হালকা ভাজবো, ডিপ না, ডিপ কালার হবে না, হালকা একটু ভাজা হবে মুগ ডালটা, তারটা সুন্দর স্মেল যেই বেরোবে। আমি নামিয়ে ডালটাকে ধোবো, ধুয়ে তারপর জল দিয়ে আবার ডালটা সেদ্ধ বসাবো, একটু ভাজা হোক। হ্যাঁ দেখুন, হালকা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর স্মেল বেরিয়ে যায়, তখনই বোঝা যাবে ভাজা হয়েছে। আমি গ্যাসটা বন্ধ করে দিই, কড়া ভাজবো না, এবার ধোবো আমি এটাকে। এবার ডালটাকে একটু ধুয়ে দেবো, কারণ কাঁচা ডাল তো, ডালের মধ্যে কত রকম পাউডার টাউডার মেশানো থাকে, নোংরা থাকে। ডালটাকে ধুয়ে এরপর জল দিয়ে আমি সেদ্ধ করবো। ধোয়া হয়ে গেছে, তারপরে আমি ফ্রেশ জল দিয়ে কড়াতে ডালটা আবার বসালাম গ্যাসের উপর। এইবার আমি পেঁপেগুলো, কাঁচা পেঁপেগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি, একসঙ্গেই সেদ্ধটা হবে। এখন আমি একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নুনটা দেওয়ার অর্থ আগেই যে নুনটা সেদ্ধ করে দেবে, নরম করে দেয়, নুন সবসময় নরম করে জিনিসকে। পেঁপে আর ডালটা দুটোই নরম হবে আর একসঙ্গেই সেদ্ধ হবে, এরপরে আমি অন্যান্য জিনিসগুলো দেবো যখন দেখিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে। আর একটা জিনিস বলে রাখি, পেঁপে যাতেই দেবেন দেখবেন সেই জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাংস দেখবেন অনেকে পেঁপে দিয়ে মাংসটাকে নরম করার চেষ্টা করে, ডালটাও কিন্তু তাই, তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, সিম করা ছিল। এবার আমি দেখাচ্ছি কি করব। আদাটা রয়েছে, 2 ইঞ্চি আদা পেস্ট, তার মধ্যে একটুখানি হলুদ দিলাম। এবার এটাকে আমি সামান্য একটু জল দেব, সাইড দিয়ে জলটা ঢেলে দিলাম, দিয়ে এটাকে একসঙ্গে নেড়ে দিলাম, দিয়ে এবার আমি ওই ডালটার মধ্যে ঢেলে দেব। এবার এটা আমি মিশিয়ে দিচ্ছি, এর সঙ্গে আমি চিনি রেখেছি 1 টিস্পুন, সেটাও অ্যাড করে দিলাম। এখন আর কোনো বেশি কিছু কাজ নেই, ডালটা মেনলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমার ফোড়ন দেওয়ার পালা, সেটা কিভাবে কি দিচ্ছি দেখাচ্ছি। এটা আমি এবার সরিয়ে রাখবো। কড়ায় সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে, আমি তার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিলাম, তার সঙ্গে 1 টিস্পুন জিরে, গোটা জিরে দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজতে হবে, খুব সহজ রান্না, পেঁপে মানুষ খেতে চায় না, পেঁপেটাকে একটু নানান রকমভাবে করলে পেঁপেটা খেতে ভালো লাগে, কারণ পেঁপের কোনো নিজস্ব স্বাদ নেই, একটা কীরকম গন্ধ আছে পেঁপের, আটার যে গন্ধটা সকলের ভালো লাগে না, তাই এই মুগ ডালের সাথে এইভাবে যদি করেন দেখবেন পেঁপেটাও খাওয়া হবে, উপকারও খাওয়াও হবে, আবার রান্নাও হলো, পেঁপেটা আনাও হলো, খাওয়াও, সবই তার সবটাই একসঙ্গে হওয়া আর কি। তার ভাত দিয়েও খেতে পারবেন, যারা রুটি খান রাত্রিবেলা রুটির সাথেও চলে। রুটি হয়ে গেছে, দেখুন ধোয়া উঠছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এক্ষুনি যদি আমি ডালটা ঢালি তাহলে বিশাল একটা ধোয়া উঠে তেল উড়ে দেখবেন একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। ওই জন্য একটু আমি করি কি, তেলটাকে একটু মানে ফোটাই, ফোটন ফুটছে যে এটাকে থামাতে চাই, একটু বন্ধ রাখলে এই ধোঁয়াটা চলে যাবে, তারপরে ডালটা ছাড়ব। এবার আমি ডালটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি, দেখুন দেখুন আমি গ্যাসটা আগে বন্ধ করে দিয়েছিলাম বলে কিন্তু
বিশাল ভাবে ধোঁয়া তেল উঠলো না। এইবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে এটাকে মেরে দেব। তার সঙ্গে করছি কি, কিছু কাঁচা লঙ্কা যে ছেলা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো লাস্টে দিতে হয়, তার কারণ কাঁচা লঙ্কার গন্ধ, ফ্লেভারটা আর স্বাদটা দুটোই ভালো থাকে, সেই জন্য লাস্টে দেবো। লঙ্কা কাঁচা লঙ্কাকে কোনোদিনও সেদ্ধ করে ফেলবে না, তাহলে স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যায়। আমার কিন্তু মুগ ডালটা পেঁপে দিয়ে মুগ ডাল তৈরি, একদম রেডি খাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমি যেভাবে করলাম মুগ ডালটা পেঁপে দিয়ে, ঠিক এইভাবেই করুন, করে একবার অন্তত দেখুন, অবশ্যই ভালো লাগবে। যে পেঁপে পছন্দ করে না তাকে বলবেন না, না বলে দিয়ে দেবেন, দেখবেন কি সুন্দর খেয়ে নেবে, একদম হাত চেটে পুটে খাবে, ভালো লাগবে অবশ্যই আমি আশা করি। আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ।